কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার 6 নং ঘোলপাশা ইউনিয়ন পরিষদ সীমান্তবর্তী এলাকা নিয়ে গঠিত এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেন, সাবেক রেলপথ মন্ত্রী মজিবুল হক মজিব এমপির নির্দেশনা ও সহযোগিতায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন ও ইউনিয়নের নাগরিক সুবিধাভোগীদের মাঝে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা প্রদান সহ ব্যাপক উন্নয়ন করেছেন। ইউনিয়নের সমস্যা ও সম্ভাবনা নিয়ে তিনি বলেন, এই চৌদ্দগ্রামের মাটি ও মানুষের নেতা মজিবুল হক মজিব ভাই এই চৌদ্দগ্রাম থেকে 4 বার এমপি নির্বাচিত হয়েছে। নির্বাচিত হওয়ার পরে এই চৌদ্দগ্রামের মানুষের জন্য অনেক কাজ করে যাচ্ছে, যেটা চৌদ্দগ্রামের ইতিহাসের জন্য একটি বিরল ঘটনা। কারণ এই চৌদ্দগ্রামের মানুষ কখনো জানতো না এই চৌদ্দগ্রামে সাধারণ সরকারি টাকা থেকে রাস্তাঘাট করা যায়, স্কুল মাদ্রাসা করা যায়। কারণ এই চৌদ্দগ্রামের মাটিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, আরও অন্যান্য এমপি নির্বাচিত হয়েছে, কিন্তু সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া বা মানুষের জন্য কাজ করার যে মন মানসিকতা, সেই মন মানসিকতা এই চৌদ্দগ্রামের অন্য এমপিতে ছিল না। আমাদের প্রিয় নেতা মজিবুল হক মজিব ভাই সে 96 সাল থেকে মধ্যখানে আমাদের 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ছিল না। এই 4 বার এমপি নির্বাচিত হয়েছে, হুইপ নির্বাচিত হয়েছে, আবার মন্ত্রী নির্বাচিত হয়েছে, দীর্ঘ সমাজের মন্ত্রীত্বের দায়িত্ব পালন করেছে, কিন্তু এই চৌদ্দগ্রামের মানুষের সেবা করার জন্য সবসময় সারা বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পরেও, রেলের দায়িত্ব নেওয়ার পরেও কিন্তু এই চৌদ্দগ্রামের মানুষকে কখনো সে ভুলে না। আর এই চৌদ্দগ্রামের মানুষের স্বপ্ন নিয়ে সে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা এখনো কাজ করে যাচ্ছে। এই 75 বছর বয়স চলে আমাদের প্রিয় নেতা মজিব ভাইয়ের, কিন্তু এই বয়সও সকল নেতা কর্মী সবসময় খোঁজখবর রাখে, সাধারণ মানুষ, অসহায় মানুষ। এখনো যেভাবে মানুষের কোনো একটা সাধারণ একটা অটো রিক্সার ড্রাইভার বা দিন মজুর যদি ফোন দেয়, আমি এই বিপদে আছি, আমার শারীরিক অসুস্থতা আছে, আমার টাকার প্রয়োজন, আমার মেয়ে বিয়ে দিতে পারছি না, আমার টাকার প্রয়োজন, এখনো টাকা পাঠিয়ে দেয়, এই মন মানসিকতার এমপি চৌদ্দগ্রাম মাটিতে হবে কিনা এটা আদৌ আমার বিশ্বাস হয় না। যেহেতু আমরা একটা দলের মাধ্যমে নির্বাচিত হয়েছি, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য প্রিয় নেতা মজিবুল হক মজিব ভাইয়ের নির্দেশে আমরা সবসময় কাজ করি এবং করে যাচ্ছি, আগামীতেও করব। আমাদের যে জনগণের মৌলিক চাহিদাগুলো সেগুলো হচ্ছে আমাদের রাস্তা আছে, বিভিন্ন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, অন্য অন্য আমাদের মাতৃত্ব ভাতা, এই জিনিসগুলো আমি আমাদের দলীয় নেতাকর্মী এবং পরিষদের মাধ্যমে সুচারুভাবে কোনো দুর্নীতি ছাড়া যেভাবে প্রয়োজন একদম গরিব অসহায় দুস্থ মহিলারা পাওয়ার দরকার, সেটা আমি ইতিমধ্যেই মোটামুটি কমপ্লিট করেছি। 70-80% মোটামুটি আমি সাকসেস হয়েছি, বাকি আরও কিছু কাজ আছে, সেটাও আমাদের প্রিয় নেতা মন্ত্রীর নির্দেশে আমরা আস্তে আস্তে, ইতিমধ্যেই আপনারা জানেন পঙ্গুবাতা চৌদ্দগ্রামে 100% করা হয়েছে, আমাদের পঙ্গুবাতা নেই, প্রত্যেক ইউনিয়নে হয়েছে, আমার ইউনিয়নও তার ব্যতিক্রম নয়। আমার এই ইউনিয়নে গোলপাশা ইউনিয়নে প্রায় 80-90% কাজ শেষ। আমার প্রিয় নেতা বড় বড় যে রোডগুলো আছে গ্রাম্য সড়ক ওগুলা পাকাকরণ করে দিয়েছে, আর দু চারটি হয়তো হাতে গোনা দু চারটি কাজ বাকি আছে বড় রাস্তা, আর ছোট ছোট যে রাস্তাগুলো বাড়ির আঙ্গিনায় বাড়ির রাস্তা, ওই রাস্তাগুলো আমরা মোটামুটি 80-90% মতো শেষ করেছি। এই ছোট ছোট বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা আগামী হয়তো যে সময়টা আছে এই সময়টার মধ্যে শেষ করতে পারব। এই চৌদ্দগ্রাম থেকে বারবার নির্বাচিত এমপি সাবেক রেলপথ মন্ত্রী মজিবুল হক মজিব ভাই এবং তার পরিবারবর্গের জন্য দোয়া কামনা করছি সকলের কাছে। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম।